তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি দেখি। বাইসান সম্পর্কে বলা হয়েছে, কি সম্পর্কে? বাইসান হইল কি? একটা খেজুর বাগান। বাইসান কি? খেজুর বাগান। এটা কোথায়? যেহেতু তামিম উদ্দারির, আমরা এই বাইসান সম্পর্কে একটু জেনে নিই, বাইসানটার কি অবস্থা এখন। তামিম উদ্দারির বাড়ি হচ্ছে ফিলিস্তিন, বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা গ্রামে কারিয়াতে তামিম উদ্দারির বাড়ি ছিল। ওই ফিলিস্তিনের একটা খেজুর, বিখ্যাত খেজুর বাগান হচ্ছে বাইসান। খেজুর বাগান কি? বাইসান। বর্তমানে বাইসানের খেজুর বাগানের ভিতরে খেজুরের পরিমাণ একেবারেই নিম্ন সীমায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ আগের মতো, 1500 বছর আগের মতো সেই খেজুর বাইসান খেজুর বাগানে দেখা যাচ্ছে না। তো কি বুঝলাম? দাজ্জালের আগমনের সময় সন্নিকটে। সেটা কতটুকুন আমরা জানি, কথা বলেন, আমরা জানিনি। সেটা কার এলেমে আছে? আল্লাহর এলেমে আছে। কার এলেমে আছে? আল্লাহর এলেমে আছে। এখন আসেন দুই নম্বর প্রশ্ন, যেটা করেছিল বুহাইরাতুত তবারিয়া। বুহাইরাতুত তবারিয়া, বুহাইরাতুত তবারিয়া সেটাও কি? জর্দান এবং ফিলিস্তিনের সীমানার ভিতরে 25 কিলোমিটারের একটা কি, ছোট হ্রদ বা ছোট সাগর, ছোট নদী যেটা বলেন। বুহাইরাতুত তবারিয়া সম্পর্কে 2018 সালে একটা জরিপ এসেছে, তার পানি সংক্রান্ত। 2020 সালের মধ্যে বুহাইরাতুত তবারিয়া পরিপূর্ণ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2020 সালের। আমি 2018 সালের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি 2020 সালের মধ্যে। অর্থাৎ বুহাইরাতুত তবারিয়ার পানি থাকলেও একেবারেই কম, বাসা বাসা পানি আছে। অর্থাৎ বুহাইরাতুত তবারিয়া শুকানোর পর্যায়ে চলে গেছে। শুকানোর কি? আপনারা বুঝতেছেন নি? সবাই বুঝতেছেন? এগুলা বুঝার বিষয়, বুঝতে হবে। বুহাইরাতুত তবারিয়ার পানি কি একেবারেই তলানিতে ঠেকে গিয়েছে, যেই সময় একেবারেই শুকিয়ে যাবে, যেই সময় একেবারেই বাইসানের খেজুর একটা খেজুরও ধরবে না, বুহাইরাতুত তবারিয়ার এক ফুটা পানিও অবশিষ্ট থাকবে না, সেই সময় দাজ্জাল আগমনের সময় অতি সন্নিকটে চলে আসবে। তিন নম্বর প্রশ্ন কি ছিল? জুগার। তিন নম্বর প্রশ্ন কি? জুগার, কূপের পানি সম্পর্কে জিজ্ঞেস করছে। জুগারটা কি সেটা আমাদেরকে জানতে হবে। জুগার হচ্ছে হযরতে লুত আলাইহিসসালামের দুইজন কন্যা ছিল। বড় কন্যার নাম ছিল জুগার, বড় কন্যার নাম কি ছিল? মতান্তরে ছোট কন্যার নাম ছিল জুগার। লুত আলাইহিসসালামের কম পুরুষে পুরুষে মিলিত হতো, সমকামিতায় লিপ্ত হতো, পুরুষে পুরুষে বিবাহ করত। কথা কি বুঝতেছেন আপনারা? সমকামিতা সম্পর্কে আমি আলোচনা করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লুত আলাইহিসসালামের কমটাকে দুইজন ফেরেস্তার মাধ্যমে, একজন হচ্ছে যে জিব্রাইল আলাইহিসসালাম হাদিসের ভাষা অনুসারে, আরেকজন হচ্ছে মিকাইল আলাইহিসসালাম, দুজনকে দ্বারা জিব্রাইল আলাইহিসসালাম তার একটা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, এই যে কওমে লুতের এক পাশে 7 তবক মাটির নিচে কি করেছেন, প্রবেশ করে দিয়েছেন, আর এক পাশে হযরত মিকাইল আলাইহিসসালাম, এটাকে কি বলে? কনিষ্ঠা আঙ্গুল। আমাদের নোয়াখালীর ভাষায় কি বলে? কাইয়া আঙ্গুল। কি আঙ্গুল? কাইয়া আঙ্গুল। আর যদি ঝগড়া লাগে কয়, তুই আমার এটা করিস নাকি? ওরে বুঝেও না, এটা কয় না, এটা হইলো অপমান। এটা কি আমাদের বাংলাদেশের জন্য অপমান, বহির্বিশ্বের জন্য এটা সম্মান। কথা বুঝে আসছেনি? এক দেশের গালি আরেক দেশের বলি। জিব্রাইল আলাইহিসসালাম শাহাদাত আঙ্গুল, হযরতে মিকাইল আলাইহিসসালাম কনিষ্ঠা আঙ্গুল, যেটাকে আমরা কাইয়া আঙ্গুল বলি। দুজন দুই পাশে এটাকে ধরে একেবারেই আসমানে নিয়ে উপুর করে এটাকে মাটিতে সজোরে নিক্ষেপ করলেন এই জায়গাটাকে। এই জায়গাটাকে নিক্ষেপ করার কারণে এটা 7 তবক মাটির নিচে চলে গিয়েছে। এই ভয়ঙ্কর জঘন্য পাপাসার সমকামিতার কারণে এই জাতিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেটা এখন আপনার আছে। কোথায় আছে? জর্দান এবং
ইসরায়েলের বরাবর একটা সাগর আছে যেটাকে ডেড সি বলা হয়। কি বলা হয়? আলোচনা, বিশাল আলোচনার দরকার আছে, সেদিকে আমি যাচ্ছি না। হযরত লূত আলাইহিস সালাম শুধু দুই কন্যাকে নিয়ে ওই জায়গাটা থেকে জিব্রাইল আমিনের নির্দেশনা অনুসারে হিজরত করার জন্য বের হয়ে গেলেন। যেখানে তারা তিনি তার দুই কন্যাকে নিয়ে অবস্থান করলেন, তার পাশে এই কন্যার নাম অনুসারে একটা কূপ ছিল, যেই কূপকে কি বলা হয়? জুগার কূপ। কি কূপ? আশ্চর্যজনক কথা হচ্ছে, বর্তমান 2022 সালের তথ্য অনুসারে এই জুগার কূপের এক ফুটা পানীয় অবশিষ্ট নাই। কথা বুঝেন না? এক ফুটা পানীয় কি নাই? অবশিষ্ট নাই। তো কাজেই কি বুঝলাম, বাইসানের খেজুর বাগানের খেজুর সেই পরিমাণ নাই। আরেকটা কি, বহাইরাতুত তবারিয়া যেই পানি থাকার কথা ছিল, এখন পানি কি একেবারেই টাকনু গিরার নিচে নেমে গিয়েছে। আর জোগাড়ের যেই কূপ ছিল সেই কূপে এখন মোটে পানি নাই। কি বুঝলাম, দাজ্জাল আসার সময় নিকটে। আর দাজ্জালের থেকে তো বড় দাজ্জাল আমরাই হয়ে গেছি। কথা বুঝেন না? আলোচনা দাদাভাই চলবে ইনশাআল্লাহ।